নমস্কার বন্ধুরা, ইনফো বিপ্লব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, 11ই ডিসেম্বর অর্থাৎ এই রবিবার দিন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সারা রাজ্যব্যাপী টেট পরীক্ষা নেওয়া হয়েছে। 2022 সালের যে টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষা ভালো মতন মিটে গেছে। তো এই টেট পরীক্ষাতে যে 150 নম্বরের প্রশ্নপত্র ছিল, এবছর কিন্তু সেই প্রশ্নপত্র বাড়িতে আনতে দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে যেটা আপনাদের ওএমআর শিট তার ডুপ্লিকেট কপি সেটাও কিন্তু বাড়িতে আনতে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকে এই টেট পরীক্ষার প্রশ্নপত্রের অ্যানালাইসিস অর্থাৎ যেটা ম্যাথ পার্ট আছে তার উত্তরগুলো সংক্ষিপ্ত, মানে প্রত্যেকটারই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, সেই নিয়ে আজকের আলোচনা হবে। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক টেট পরীক্ষাতে যে 30টা অঙ্কের প্রশ্ন এসেছিলো, ম্যাথের প্রশ্ন এসেছিলো, সেগুলো কী প্রশ্ন ছিল এবং তার উত্তর, সম্ভাব্য উত্তর কী হতে পারে ম্যাথের, সেইটা আজকে আমরা আলোচনা করে নিচ্ছি। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন, আমরা সরাসরি ম্যাথামেটিক্সের অঙ্কের পার্টটায় চলে এসেছি। এখানে 90 নম্বর প্রশ্ন থেকে 91 নম্বর প্রশ্ন থেকে 120 পর্যন্ত এখানে আছে, অর্থাৎ 30টা প্রশ্ন আছে। তো এটার ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন দুটোই আছে, তো আমি বাংলা ভার্সনটা নিয়ে আলোচনা করব, কারণ সেটাতে সকলের বুঝতে সুবিধা হবে। তো প্রথম প্রশ্ন যেটা আছে বন্ধুরা, 22/7 91 নম্বর প্রশ্ন, সেটাতে বলা হয়েছে 22/7কে দশমিকে প্রকাশ করলে 62তম দশমিকের স্থানের অঙ্ক হবে 4। তারপরে 92 নম্বর প্রশ্ন, 0.01 × 0.11 × 0.01 + 0.0001, এইটার অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ 0.00009999। এরপরে 93 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1715271 এর 7-এর যে দুটো স্থানীয় মানের অন্তর সেটা হচ্ছে 6999030। 94 নম্বর প্রশ্ন বন্ধুরা, সেখানে বলা হচ্ছে 1, 3, 6, 10 হলো ত্রিভুজ সংখ্যা, তাহলে দশম ত্রিভুজ সংখ্যাটা কত? না, 55। 95 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 1212 × 1/100 + 1/10000 = এখানে অপশন বি উত্তর হবে, 1224.2412। এরপর 96 নম্বর প্রশ্ন, বৃত্তের জন্য নিচের কোন বিবৃতিটি ঠিক নয়? এখানে অপশন সি উত্তর হবে, দুটি পরস্পর সমান্তরাল জায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ সর্বদাই বৃত্তের কেন্দ্রগামী হয়। এরপর 97 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, অনুরূপ কোণের ধারণার জন্য আমাদের বিবেচনার প্রয়োজন। অপশন বি উত্তর হবে, একজোড়া পরস্পর সমান্তরাল সরলরেখা এবং একটি সাধারণ ছেদক। 98 নম্বর প্রশ্নে বন্ধুরা আমরা চলে আসি, সেখানে বলা হচ্ছে নিম্নের কোণটি কোনো ত্রিভুজের বাহু 3টির দৈর্ঘ্য প্রকাশ করতে পারে না? এখানে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার, এটা উত্তর হবে। এরপরে যেটা বলা হয়েছে, গণিত শিক্ষণের সময় নিম্ন ধারণাগত বিবৃতিগুলির মধ্যে কোনটার প্রথম আসা উচিত? 1 থেকে 9 এই অঙ্কগুলো জানার পরেই শূন্যর সঙ্গে পরিচিতি হওয়া প্রয়োজন। এরপরে 100 নম্বর প্রশ্ন, সেখানে বলা হচ্ছে 220 ডিগ্রি, 180 ডিগ্রি আর 75 ডিগ্রি, এইগুলোকে প্রদত্ত কোণ 3টের জন্য নির্ভুল নামগুলো কী? প্রথমটা হচ্ছে 220 ডিগ্রি হচ্ছে প্রবৃদ্ধ কোণ, 180 ডিগ্রি হচ্ছে সরল কোণ আর 75 ডিগ্রি হচ্ছে সূক্ষ্ম কোণ, অর্থাৎ অপশন ডি হবে উত্তর। এরপর 101 নম্বর প্রশ্ন, সেখানে বলা হয়েছে নিম্নলিখিতগুলোর মধ্যে কোন চিহ্নটি গণিতের ভাষার জন্যই কেবলমাত্র প্রযোজ্য? সেখানে অপশন সি পার্সেন্টেজ উত্তর হবে। 102 নম্বর প্রশ্নে, সংখ্যার মধ্যে লেখা যে অঙ্কের স্থানীয় মান তার স্থানের উপর নির্ভরশীল নয় সেটা হচ্ছে 0। এরপরে 103 নম্বর প্রশ্ন, সেখানে বলা হয়েছে জ্যামিতির বিষয়ে শিক্ষার্থীর মধ্যে প্রেরণা জাগাতে নিম্নলিখিত কোনটার প্রয়োজন নেই? জ্যামিতি সংক্রান্ত জটিল সমস্যা, অপশন ডি উত্তর। প্রদত্ত বিবৃতিগুলি হল, 104 নম্বর প্রশ্নে সেখানে বলা হচ্ছে দুটি কোণ পরস্পর পূরক হয় যদি তাদের সমষ্টি 90 ডিগ্রি হয়, 70 ডিগ্রি পরিপূরক কোণের পূরক কোণের পরিমাপ হচ্ছে 20 ডিগ্রি, 20 ডিগ্রি পরিপূরক কোণের পূরকের মাপ হচ্ছে 70 ডিগ্রি আর 90 ডিগ্রি পরিপূরক কোণের পূরকের কোণের মাপ হচ্ছে 0 ডিগ্রি। এখানে অপশন এ অর্থাৎ 1, 2, 3, 4 এটা হবে উত্তর। এরপরে 105 নম্বর প্রশ্ন বন্ধুরা, সেখানে বলা হয়েছে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় রাম ফারুকের কাছে যদি 10 মিটারে হেরে যায়, আবার রাম যখন 9.9 মিটার যায় তখন ফারুকের দ্বারা অতিক্রান্ত দূরত্ব হবে 11 মিটার, অপশন সি উত্তর হবে। এরপরে আমরা 106 নম্বর প্রশ্নে চলে আসি বন্ধুরা,
নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটা গণিতের বৈশিষ্ট্য নয়? এখানে অপশন এ ফলাফলের অনিশ্চয়তা উত্তর হবে। 107 নম্বর প্রশ্ন, কোনো একজন শিক্ষক শিক্ষিকা যদি এ প্লাস বি হোল স্কোয়ার ইজুক্যাল টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারের ধারণা বিনিময় করার সময় নিম্নের কোন প্রশ্নটির ধারণার প্রয়োজনে শিক্ষার্থীর পূর্বজ্ঞান যাচাইয়ের প্রয়োজন জন্য করবেন? সেখানে উত্তর হবে অপশন ডি, 5 × 5 = 5 স্কোয়ার, ট্রু ফলস। টি অর্থাৎ ট্রু, এফ অর্থাৎ ফলস। এরপরে 108 নম্বর প্রশ্ন, প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করলে, 108 নম্বর প্রশ্ন বন্ধুরা, প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করলে রাম একটি কাজ 6 দিনে শেষ করতে পারে, আর যদি 10 ঘন্টা প্রতিদিনে 10 ঘন্টা করে 3 দিন কাজ করার পরে সে বাকি দিনগুলো প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে, তাহলে সম্পূর্ণ কাজটা শেষ করতে কত সময় নেবে? তাহলে নেবে 8 দিন, অর্থাৎ অপশন বি হবে উত্তর। 100-এর সকল উৎপাদকগুলির সমষ্টি হচ্ছে অপশন ডি, 217। এরপরে 110 নম্বর প্রশ্ন বন্ধুরা, সেখানে বলা হয়েছে পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার জন্য 35574কে এন দ্বারা ভাগ করা হলো, এনের সর্বনিম্ন মান হবে 6, অপশন সি উত্তর। 111 নম্বর প্রশ্ন, এনসিএফ 2005 নির্দেশ অনুসারে প্রাথমিক স্তরে গণিত শিক্ষার মূল লক্ষ্য হলো, অপশন বি উত্তর, শ্রেণীকক্ষে শিখন ও ব্যবহারিক জীবনের সঙ্গে অনুবন্ধ স্থাপনে সাহায্য করা। এরপরে 112 নম্বর প্রশ্ন, সেখানে বলা হয়েছে নিম্নলিখিত কোনটি গণিতের পারবিক মূল্যায়নের অর্থাৎ ফর্মেটিভ ইভ্যালুয়েশনের অপরিহার্য বৈশিষ্ট্য নয়? অপশন ডি উত্তর, সময় সাপেক্ষ। এরপরে 113 নম্বর প্রশ্ন, গণিত হলো সভ্যতার দর্পণ, এটা কার উক্তি? হেগেন, অপশন এ হেগেনের উক্তি। 114 নম্বর প্রশ্নে চলে আসি, ধরা যাক এ ইজিক্যাল টু 666 × 123 + 1 × 66 × 456 + 2 + 1 এবং বি ইজুক্যাল টু 33 × 578 + 2 × 333 × 734 + 1 তাহলে অপশন সি, এ ও বি উভয় মৌলিক। এরপরে 115 নম্বর প্রশ্নের উত্তর, প্রশ্নটা হচ্ছে একটি জ্যামিতিক চিত্র অঙ্কন করো, প্রশ্নটির স্তর হলো, অপশন ডি দক্ষতামূলক, এটা হচ্ছে তার উত্তর। 116 নম্বর প্রশ্ন, যেটা একটি বৃত্তাকার চাকার একটি পূর্ণ ঘূর্ণনে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমাদের নির্ণয় করতে হবে, অপশন সি চাকার পরিধির দৈর্ঘ্য। এরপরে 117 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে যদি একটি স্বাভাবিক সংখ্যার সকল যথার্থ উৎপাদকের সমষ্টি সংখ্যাটি নিজেই হয় তবে সংখ্যাটিকে নিখুঁত বলা হয়, তো এই ক্ষেত্রে উত্তর হবে অপশন ডি, 28 নিখুঁত কিন্তু 42 নয়। 118 নম্বর প্রশ্ন বন্ধুরা, সেখানে বলা হচ্ছে ভগ্নাংশের যোগফল ধারণাটি শেখানোর সময় শিক্ষক শিক্ষিকা নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে কোনটি সর্বপ্রথম উদাহরণ হিসেবে ব্যবহার করবেন? এখানে 1/5 + 2/5 = কত, সেটা উত্তর হবে। এরপরে 119 নম্বর প্রশ্ন, ধরা যাক পি একটি মৌলিক সংখ্যা, প্রদত্ত বিবৃতিগুলি হলো, সেখানে উত্তর যেটা নিচের কোনটি বিবৃতি ঠিক বিবৃতি সেট, অপশন এ 1, 2 আর 4, অর্থাৎ পি এর শুধুমাত্র 2টি পৃথক উৎপাদক আছে, এটা ঠিক। 2 হচ্ছে p ≠ 1, এটাও ঠিক। আর 4 হচ্ছে p - 2 > 0, এই অপশনগুলো ঠিক। এরপরে 120 নম্বর প্রশ্ন, যে প্রথম 100টি মৌলিক সংখ্যার গুণফলের এককের স্থানের অঙ্ক হচ্ছে 0, 120 নম্বর প্রশ্ন, অর্থাৎ মোট 30টা যে অঙ্কের প্রশ্ন ছিল বন্ধুরা, আমরা সেগুলো আজকে আলোচনা করে দিলাম এবং প্রত্যেকটারই উত্তর আমরা আলোচনা করে দিলাম যে টেট পরীক্ষা হয়েছিল। আর বাকি যে পার্টগুলো আছে, অর্থাৎ শিশু মনস্তত্ত্ব বা আন্দার যে পার্টগুলো আছে, আমরা সেগুলো পরবর্তী ভিডিওতে তার অ্যান্সারগুলো আমরা আলোচনা করে দেবো। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, তাহলে তথ্য সমৃদ্ধ ভিডিও আমরা যখনই দেবো তার নোটিফিকেশান আপনার মোবাইলে সবার আগে চলে আসবে। বন্ধুরা সঙ্গে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই, নমস্কার।